ফেনীর বন্যা পরিস্থিতি আসলে নিত্য নদী কীভাবে মানে নতুন নতুনভাবে ডাইভারশন হচ্ছে বা নতুন নতুন রূপে দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে যে বন্যার তীব্রতা ধারণ করেছিল তার মধ্যে প্রথম দিকে যে ফেনীর ফুল পরশুরাম এবং যে নাইয়া এই তিনটি উপজেলা প্রথম দিকে আক্রান্ত হয়েছে এবং সেখানে কিন্তু পানিতে উঠে কিন্তু বাড়ি ঘর তুলে রাস্তাঘাট তুলে কিন্তু এক অবস্থা হয়েছে তারপরে কিন্তু দুই দিন পরেই কিন্তু সেই পানিটা ছড়িয়ে পড়ে ফিনি সদর উপজেলায় ফিনি সদর উপজেলায় পানি কিন্তু গত কয়েকদিন ধরে একভাবে বৃদ্ধি পেতে থাকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেই পানি কমতে শুরু করে কিন্তু ফেনী সদর উপজেলা এবং ছাগল নাইয়া ফুলগাজি পরশুরামের পানি কিছুটা কমলেও কিন্তু সংকট তৈরি হচ্ছে নতুন করে ফেনের দাগুনমই উপজেলা এবং সোনাগাজী উপজেলায় এই দুটি উপজেলায় এই যে পানিগুলো পর্যায়ক্রমে সেগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে সে দুটি উপজেলায় যার কারণে গতকাল থেকেই কিন্তু সেখানকার এই দুটি উপজেলার বিভিন্ন বাড়িঘর তোলাতে শুরু করে এবং রাস্তাঘাট তোলাতে শুরু করে যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে শুরু করে অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা আর একটা সংকট তৈরি হয়েছে যেখানে পানি নেমে কিছুটা কমেছে সেটা হচ্ছে ফুলগাজে পশুরামে এবং ছাগল নেয়াতে সে পানি কমে যাওয়ার কারণে কিছুটা কমার কারণে কিন্তু এখন আগে যেখানে বোর্ড নিয়ে বা বিভিন্ন ডিঙ্গি নিয়ে নৌকা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাতো মানুষের খাদ্য বা ত্রাণ সহায়তা পৌঁছাতো সেখানে কিন্তু এখন সেই ডিঙ্গিগুলো যাচ্ছে না কারণ জায়গায় জায়গায় যখন পানি কমে গিয়েছে তার কারণে কিন্তু সড়ক কিছু কিছু জায়গায় উঠে গিয়েছে দেখা যাচ্ছে আবার কোন কোন জায়গায় কিন্তু পানি সড়কে বেশি থাকার কারণে ওখান থেকে কিন্তু যান চলাচলও করছে না যার কারণেও কিন্তু সেখানে কিছুটা দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই যেখানে কিছুটা পানি কমেছে সেখানে কিন্তু বন্যার যে ভয়াবহতা তীব্রতা সেটা কিন্তু ফুটে উঠছে যে ভয়ঙ্কর যে তাদের করাল ঘাসে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সেটা ফুটে উঠছে আবার কিন্তু ফেনে সদর থেকে শুরু করে যেসব জায়গায় পানি চলে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছে সব মিলিয়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেখানে সাড়ে ছশো মতো নেটওয়ার্কের যে টাওয়ার রয়েছে সেখানে মাত্র পঞ্চান্ন থেকে ষাটটি টাওয়ার চালু রয়েছে বাকি সব টাওয়ারগুলো বন্ধ থাকায় যোগাযোগ কিন্তু সমন্বয়ভাবে না করায় আত্মীয় স্বজন বা যারা পরিচিত রয়েছে তাদের ভিতরে হাহাকার পরিস্থিতি তৈরি হচ্ছে সব মিলিয়ে বিশুদ্ধ পানি শুকনো খাবার এবং যে মেডিকেল যে বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এক এখনো দরকার বিভিন্ন জায়গা থেকে যেটা আসে সেটা কিন্তু এখনো যেভাবে বা পৌঁছানো দরকার সেভাবে সমন্বয়হীনতার কারণে পৌঁছাচ্ছে না এই ছিল আমার কাছে এখানকার সবশেষ